নির্দলীয় সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে তিনি বলেন, জনগণ নির্বাচন চায় তবে শেখ হাসিনার অধীনে নয়। পাশাপাশি আগামী নির্বাচনে সেনা মোতায়েনের উপর জোর দেন খালেদা জিয়া। প্রধান বিচারপতিকে সরকার পদত্যাগে বাধ্য করেছেন বলে অভিযোগ করেন তিনি। গোলাম মোর্শেদের রিপোর্ট। নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানের মধ্য দিয়ে দেড় বছর পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এই জনসভা স্থলে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন। সিনিয়র নেতাদের পর বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া। শুরুতেই তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ এই সমাবেশ বানচালে সরকার বাধা সৃষ্টি করেছে। আজকে বাধা দিতে না, আমরা ওদেরকে চ্যালেঞ্জ করছি যে আপনারা আরেকটা জায়গা নিতেন, আমরা নিতাম আরেকটা জায়গা, দেখেন তার জন্য ছিলাম। বিএনপি ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী বলে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। নির্দলীয় সরকারের অধীনে ছাড়া নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, হাসিনার অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, ইভিএম চলবে না, ইভিএম বন্ধ করতে হবে। বেগম জিয়া বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে। খুন গুম লুটপাট দুর্নীতি ও দলীয়করণ শেষে এবার নিম্ন আদালতের পর উচ্চ আদালতকেও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। প্রধান বিচারপতি পর্যন্ত তার উপর চাপ সৃষ্টি করে তাকে বাধ্য করা হয়েছে পদত্যাগ করার জন্য। বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই জনসভায় বারংবার উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। আগামীতে সরকার গঠন করতে পারলে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন। এ সময় আগামী আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়ে এবার বিজয় সুনিশ্চিত বলেও উল্লেখ করেন খালেদা জিয়া। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই হবে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।